একটি সাদ কেন তাড়াতাড়ি নষ্ট হয় এবং সাদের উপরে রড কতটুকু রাখতে হয় কিভাবে আমার স্বাদটি করলে ভালো থাকবে অনেকেই এই বিষয়টা জানতে চান তো সকলকে একসঙ্গে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাড়ির স্বাদের উপরে কলামে কতটুকু রড রাখতে হবে এবং কি কি কাজ করণীয় রয়েছে কতদিনের ভিতর কি কাজ করলে আপনার স্বাদটি ভালো থাকবে দ্রুত নষ্ট হবে না এবং এমন কিছু ভুল রয়েছে যেগুলো করলে আপনার স্বাদটি অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে যেটা নষ্ট হয়ে স্বাদ ওইখান থেকে পানি লিক করে আপনার রডকে দুর্বল করে দিতে পারে তো এই জন্য কোন কোন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এই বিষয়টা খেয়াল রাখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন তো প্রথমত আপনি যখন একটি একতলা বা দোতলা বাড়ির জন্য সারটি করবেন এটা যদি আপনি চান যে এক থেকে দুই বছরের ভিতর আপনি পরবর্তীতে কাজটা ধরবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং এটা যদি আপনি চাচ্ছেন দশ থেকে পনেরো বছর পরে করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো এই বিষয়টা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত আপনি যদি এক থেকে দুই বছর পরে কাজটি ধরতে চান তাহলে আপনি সাতটিতে একটা সিমেন্ট এর ঘোলা যে সিমেন্ট থাকে এই সিমেন্টের ঘোলাটা টেনে দিতে পারেন বস্তা বা কিছু দিয়ে এটা যে সমান হতে হবে এরকমটা না আপনি পুরা জায়গায় সিমেন্টের ঘোলাটা এখানে দেখুন টেনে দেওয়া রয়েছে তো এইভাবে আপনি সিমেন্টের ঘোলা টেনে দিতে পারেন তো আপনি যদি ঘোলাটা না দেন ডিরেক্ট ছাদের উপর পানি দেন সেক্ষেত্রে কিন্তু ছাদে অতিরিক্ত পানি শোষণ করবে এর ফলে এক জায়গায় পানি অনেক দিন আটকে থাকলে আপনার ওইটা দ্রুত নষ্ট হয়ে যাবে ওইখান থেকে একটি ড্যাম তৈরি হবে তো আশা করছি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন আর আপনি যদি চাচ্ছেন এটা দশ থেকে পনেরো বছর পরে করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই জলসাত করতে হবে তো এখন অনেকেই বলতে পারেন জলসাতটা কি কী হচ্ছে আপনার ছাদের উপর মিনিমাম এক ইঞ্চি সিলেট বালু দিয়া আর কুষ্টিয়ার বালু দিয়া একটা ঢালাই দিতে হয় যেটার উপর সিমেন্ট দিয়ে ফ্লোরে যেভাবে ফিনিশিং দেয় ওইভাবে টেনে দিতে হয় তো ওইটাকেই বলে হচ্ছে নেট ফিনিশিং তো এটা আপনাকে অবশ্যই করতে হবে তো এখন আসা যাক ছাদের রডের যে ল্যাপিং এবং এটা কীভাবে কতটুকু রাখবেন তো এটা হচ্ছে রডের উপর নির্ভর করে যদি 10 মিলি রড হয় এটাকে চল্লিশ গুণ দুলে যত মিলি হবে ওই মিলিটা এখানে রাখতে হবে বা 60 মিলি চল্লিশ থেকে 60 মিলির ভেতর এর নিচে রাখা যাবে না আপনি চাইলে উপরে রাখতে পারেন তো এখন আসা যাক তো যারা মিলির হিসাবটা বোঝেন না তারা কমপক্ষে মিনিমাম আপনার দুই ফিট রাখতে হবে একবারে মিনিমাম এর থেকে বেশি আপনি চাইলে রাখতে পারেন কম কিন্তু রাখা যাবে না তো দুই ফিট ল্যাপিং রাখার পর এখন এই রডটা আপনি যদি চাচ্ছেন এক থেকে দুই বছর পর কাজ ধরবেন তাহলে আপনি রং বা সিমেন্টের ঘোলা টেনে দিতে পারেন আর আপনি যদি চাচ্ছেন দশ থেকে পনেরো বছর পরে করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে একটি ফলস ঢালাই দিতে হবে ফলস ঢালাই দেওয়ার পর যেখানে আপনি ওইটাকে ওই ফলস ঢালাইটা কম সিমেন্ট বালু দিয়ে দিয়ে ওর ওরপর আপনি নেট ফিনিশিং করে রাখবেন এতে করে ভেতরে হাওয়া বাতাস কিছু যাবে না এজন্য আপনার ওইটা অনেক দিন ভালো থাকবে তো এই যে বিষয়গুলো এই ছোট ছোটো কিছু স্টেপ নেওয়ার কারণে আপনার বিল্ডিংটি অনেক দিন টিকে যেতে পারে বা টিকে যাবে ইনশাল্লাহ তো এই ছোটো ছোটো কিছু ভুল করার কারণে আপনাদের অনেকের বিল্ডিংটা অনেক দ্রুত নষ্ট হয়ে যায় এই বিষয়টা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে অবশ্যই এই ভুলটা আপনাদের হবে না তো এখানে আরও একটি মারাত্মক ভুল রয়েছে দেখুন এরকম ট্যাঙ্কি কিন্তু সরাসরি ছাদের উপরে এভাবে রাখা যাবে না তো এটা রাখার জন্য অবশ্যই আপনাকে উঁচু করে একটা গাঁথনি দিয়ে ওইখানে রাখতে হবে এতে করে আপনার ছাদটি ভালো থাকবে তো এরকম অনেক ছোটোখাটো বিষয় থাকে যে বিষয়গুলো অনেকেই বুঝতে পারে না না বোঝার কারণে সের সাদের অনেক ক্ষতি করে ফেলে তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে একটু হলেও ধারণা পেয়েছেন তো এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারেন বা ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতে করে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন যে এখানে কীভাবে কী করা হয়েছে তো আমি আশা করছি আপনারা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন এটা অনেকের জানা থাকতে পারে অনেকের না জানা থাকতে পারে এজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আশা করছি আমি সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তারপরও একটা মানুষ সবার আসলে মনের মতো হতে পারে না এজন্য অনেক অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কাজের অভিজ্ঞতা রয়েছে এই জন্য এই বিষয়গুলো আমি করে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ